কি কি খাবারগুলো আসলে, যদি আমরা প্রসেসিংটা অলরেডি একটা কথা ছিল যে অনেক বাইরের খাবারগুলো অনেক সুন্দর করে আমাদেরকে প্রেজেন্ট করা হয়, এই ফুড প্রেজেন্টেশন বা প্রসেসিংটা নিয়ে যদি বলতে, এবং সেই সাথে কোন কোন ফুডগুলো আসলে আয়রন রিচড এবং আমরা দিতে পারি বাচ্চাদেরকে যাতে করে বাচ্চারা ইজিলি নিতে পারে বা প্রসেস করে দেওয়া যায়, সেটা যদি একটু বল। ওকে, ধন্যবাদ, খুবই সুন্দর প্রশ্ন। প্রথমে যেটা বলতে চাই যে কোন কোন খাবারে আয়রন এবং জিঙ্ক রয়েছে, তো একটু যদি আমরা বুঝি সহজ হিসাবে, সেটা হচ্ছে আয়রন হচ্ছে দুই ধরনের পাওয়া যায়, একটা হচ্ছে হেম আয়রন আর একটা হচ্ছে নন হেম আয়রন। এখন হেম আয়রনটা খুব সহজে বডি অ্যাবজর্পশন করতে পারে, খুব তাড়াতাড়ি কাজে লাগাতে পারে, তো এইটা আমরা পাবো কোথায়? একটু যদি তাকাই যে প্রাণীর যে প্রোটিন যে জাতীয় খাবারগুলো রয়েছে সেগুলো কিন্তু হেম আয়রন কন্টেন করে। স্যার যেটা বললেন যে লাল মাংস, লাল মাংস কিন্তু বড়দের জন্য অনেক সময় হার্মফুল, কিন্তু সব সময় না, তেমনি ছোটদের কিন্তু লাল মাংস মারা দিতে চান না, বলে দাঁতে লেগে থাকে, খেতে চায় না। তো আমরা বলি যে লাল মাংসটা কিন্তু অবশ্যই বাচ্চাদের সপ্তাহে একবার দেওয়া উচিত, তাহলে দেখা যাবে আয়রনের যে ঘাটতি সাথে সাথে জিঙ্কের ঘাটতিও, কিন্তু লাল মাংসের জিঙ্কও রয়েছে, দুটো কিন্তু একসাথে কমপ্লিট হয়ে গেল। সাথে সাথে এখন বাচ্চারা প্রচুর মুরগি খেতে পছন্দ করে, তো মাদের জন্য এটা সাজেশন যে আমরা যেটা করব সেটা হচ্ছে একটু ফার্মের মুরগি ঘন ঘন না দিয়ে, কখনো কখনো একটু যেটা দেশি মুরগি পাওয়া যায় সেটা দিয়ে কিছু একটা রান্না করে দিলাম, সাথে একটু শাকসবজি মিলিয়ে দিলাম, যেহেতু বাচ্চারা নর্মালি চিকেন খেলে চিকেনই খেতে চাচ্ছে বা হচ্ছে চিকেন ফ্রাই করলে সেটা খেতে চাচ্ছে, তো আমার কথা হচ্ছে চিকেন ফ্রাই প্রতিদিন না দিয়ে একটু ভ্যারিয়েশন এনে তারপর সেটা খাওয়ালাম। এরপরে আসি যে শাকসবজি ফলমূল, এটা হচ্ছে নন হেম আয়রন রয়েছে, তো শাকসবজি ফলমূল যখন আমরা খাবো তখন এটার সাথে বাচ্চাদেরকে একটু লেবু অ্যাড করে দিব, তাতে কী হবে শাকসবজি ফলমূলে যে ধরনের আয়রনটা রয়েছে সেটা অ্যাবজর্পশন হবে, যেহেতু এটা নন হেম আয়রন। তো অনেক সময় দেখা যায় মারা রাতের দিকে বাচ্চাদেরকে শাক প্রেফার করেন, শাকে প্রচুর নন হেম আয়রন রয়েছে, যে কোনো ধরনের শাকে, তো আমি বলবো দুপুরের দিকে বাচ্চাকে শাকের সাথে একটু এক টুকরো লেবু, শাকে অবশ্যই ভিটামিন সি রয়েছে কিন্তু বাইরে থেকে যদি আরেকটু ভিটামিন সি দেওয়া যায় তাহলে কিন্তু এই আয়রন অ্যাবজর্পশনটা অনেক ভালো হয়, এবং বাচ্চা কিন্তু এই যে টক একটা শাকের যে টেস্ট এবং হচ্ছে লেবু যে টেস্ট, দুটার কম্বিনেশনে তারা কিন্তু ভালো খায়। অন্যদিকে দেখা যায় যে হচ্ছে রাতের দিকে দিলে একটু ইনডাইজেশনের প্রবলেম হয়, বাচ্চা পরের দিন অনেক বেশি টয়লেট করতে পারে, এই ধরনের সমস্যা হয় যেহেতু শাকে অনেক বেশি ফাইবার থাকে, সেজন্য দুপুরের দিকে এটা কমপ্লিট করে দিব। আরেকটা খুবই ভালো সোর্স হচ্ছে ডিম। ডিম আমরা প্রতিদিন বাচ্চাকে মাদেরকে দেখি, আমি তো প্রতিদিন ওকে একটি সিদ্ধ ডিম দিচ্ছি, ও খাচ্ছে না, আমার কথা হচ্ছে আপনাকে সিদ্ধ ডিমটাই কেন দিতে হবে, আপনি সিদ্ধ দিন, পুডিং করে দিন, ফালুদা করে দিন, কাস্টার্ড করে দিন, ডিমের জিনিসই তো, আপনি একটা নুডলস প্রেফার করছে বাচ্চা, নুডলসের সাথে নুডলসের সাইডটা কম রেখে ডিমটা একটু বেশি দিন, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। অনেক সময় আমরা বলি যখন খুব বেশি আয়রন ডেফিসিয়েন্সি হয়ে যায় তখন আমরা বলি শুধুমাত্র কুসুমটা তুলে নেন, কাস্টার্ড করে বাচ্চাকে দিয়ে দেন। কাস্টার্ড ছয় মাসের বাচ্চা থেকে শুরু করে, মানে ডিমের কুসুমের যে কাস্টার্ড সেটা কিন্তু একদম আপ টু প্রি স্কুল আর স্কুলার পর্যন্ত সব বাচ্চারাই পছন্দ করে, ওভাবে কিন্তু আমরা ফ্রুটস সাথে অ্যাডিশন করে খাবারটা দিতে পারি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আর কোনো সমস্যা থাকছে না। আরেকটা বিষয় যেটি বললেন যে হচ্ছে এখন যে প্রসেস খাবারগুলো পাওয়া যাচ্ছে বাজারে, এখন প্রচুর ফর্টিফাইড আয়রন এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার রয়েছে, বিশেষ করে আমার মতো কর্মজীবী যেই মারা রয়েছেন তারা দেখা যাচ্ছে দিনের একটা না একটা খাবার বাইরের খাবার সবসময় পুডিং বা কাস্টার্ড করে দেওয়া পসিবল হচ্ছে না, তো তাদেরকে একটু নলেজেবল হতে হবে যে কোন খাবারটাতে আয়রন এবং জিঙ্ক ফর্টিফাইড করা আছে, এবং সেটা কিন্তু ন্যাচারাল খাবার থেকে আমি যখন দিতে পারছি না তখন কিন্তু তার যে চাহিদাটা রয়েছে সেই চাহিদাটা পূরণ করার জন্য আমাকে কোনো একটা সাপোর্ট নিতেই হবে, তো তখন আমরা একটু চেষ্টা করব ভালো মানের ফর্টিফিকেশন ভালো করে করা সেই ধরনের কোনো একটা প্রোডাক্ট ব্যবহার করার জন্য।